আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শীতের ফুলকপি, আলু, টমেটো দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল অর্থাৎ চিকেন কারির একটা ভিডিও শেয়ার করব। আশা করছি অসম্ভব টেস্টি রেসিপিটিও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, কেটে ধুয়ে কিন্তু আমার 1 কেজি হয়েছে। চিকেন আমি খুব সুন্দর করে রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোটা হয়ে গেছে, এখন এটাকে একটা পাশে রেখে দিচ্ছি। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1/2 কেজি আলু খুব সুন্দর করে ছিলে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই সাইজের আলুটা আমি আস্তই দিচ্ছি আর বড় সাইজের আলুটা আমি কেটে দিচ্ছি। লবণ ছিটে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়া দিচ্ছি, মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। নিয়েছি ফুলকপি বড় বড় টুকরো করে কেটে, ডাটার মাঝখান দিয়েও চিড়ে দিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে ফুলকপিগুলো সিদ্ধ হবে। ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি লবণ, কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জ্বাল দিব জাস্ট 2 মিনিট। 2 মিনিট পরে এটা আমি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এর কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর একটা স্ট্রেইনারে উঠিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু ফুলকপির ভেতরে যে বাজে গন্ধ থাকে এটা দূর হয়ে যাবে আর রোতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, অল্প লবণ ছিটিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে এখন নেড়েচেড়ে ভেজে নিব। যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে বুঝতে হবে এই ভাজাটা কিন্তু কমপ্লিটভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 রসুনের খোসা ছাড়িয়ে কোয়া রসুনগুলো দিয়েছি, নেড়েচেড়ে 3 মিনিট ভেজে নেব। এখানে আছে 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ, 10টা গোলমরিচ। এই মশলাগুলো এখন আমি তেলে ছেড়ে দিব।
নেড়েচেড়ে আরও 2 মিনিট আমি ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব একটা টমেটো টুকরো করে রেখেছি সেটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, অল্প হলুদ গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনে গুঁড়া, আর টেস্ট অনুযায়ী দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। যারা ঝাল বেশি পছন্দ করেন অবশ্যই ঝালের পরিমাণটা বাড়িয়ে নেবেন। যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তাই সবসময় আমি একটু ঝাল কম দিয়ে থাকি। দিয়ে দিলাম অল্প গরম পানি, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়, সেই সাথে টমেটোটা সিদ্ধ হয়ে আসে। যখন দেখবেন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিব মাখিয়ে রাখা চিকেনের পিসগুলো। খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। চিকেনে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে, তাই বুঝে শুনে লবণটা এখানে অ্যাড করবেন। আবারও আমি নেড়েচেড়ে ঢেকে দিব। এ অবস্থায় আমি অল্প করে পানি দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পরপর 3 বার অল্প অল্প করে পানি দিব, আর মাংস খুব সুন্দর করে মশলা এবং মাংস কষিয়ে নিতে হবে। মাংস কষানোটা যত ভালো হবে চিকেন কারি কিন্তু তত বেশি টেস্টি হবে। এখন আমি এর ভেতরে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি এবং আলু, দিয়ে দিচ্ছি গরম পানি। পানির পরিমাণটা এমনভাবে দিব যাতে ফুলকপি এবং আলুগুলো মোটামুটিভাবে কাভার করে, অর্থাৎ ঢেকে যায়। হাই ফ্লেমে জাল দিব, ঢাকনা দিয়ে ঢেকে জাল দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। এর ভেতরে দিয়ে দিব কাঁচা পাকা মরিচ আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দেখতেই পাচ্ছেন মাখো মাখো ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি। যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল। এই শীতে বেশি বেশি করে সবজি খাবেন, এতে করে কিন্তু আপনার শরীরটা অনেক বেশি ভালো থাকবে। এই রেসিপিটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।